নমস্কার, আপনারা দেখছেন জেলার খবর। আর আজ নজরে রয়েছে উলুবেড়িয়া। এই উলুবেড়িয়া বিধানসভা কেন্দ্র নিয়ে আজ আমরা বিস্তর আলোচনা করব এই টান টান আধ ঘন্টা সময়ের মধ্যে। আর সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, তোমার সঙ্গে আজ এই উলুবেড়িয়া সম্পর্কে বিস্তর আলোচনা করব। তবে তার আগে এই উলুবেড়িয়ার ইতিহাসটা যদি সত্যদা আমরা ঘাটতে যাই, তাহলে দেখব এই উলুবেড়িয়া বিধানসভা লোকসভা কেন্দ্র কিন্তু মানে এক প্রকারের মানে এই যে শাসনের যে পরিবর্তন বা শাসক পরিবর্তনটা, সেটা কিন্তু এক প্রকারের নজিরবিহীন বলতে পারি। কারণ এই ধরনের পরিবর্তন কিন্তু আমরা সাধারণত কোনো লোকসভা কেন্দ্রের ক্ষেত্রেই দেখিনি। কখনো হয়তো আমরা দেখেছি যে একটা না হয়তো একটি দল শাসন চালিয়ে যাচ্ছে, হয়তো কিছু দিনের জন্যে বা দু বছর তিন বছরের জন্যে অন্য আরেকটি দল এসছে, তারপরে আরও একটি দল এসছে। কিন্তু উলুবেড়িয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, তুমি একবার দেখো সেই 1952 যখন প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে, সেই তখন থেকে কংগ্রেস কিন্তু সেখানে শাসন চালিয়ে গিয়েছে। অর্থাৎ প্রায় 19 বছর, এই 19 বছর ধরে এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের রাজত্ব ছিল। আর তারপরেই কংগ্রেস কিন্তু পতনের দিকে এগোতে শুরু করে, আর তারপরেই কিন্তু সেখানে বাম দুর্গ গড়ে উঠতে শুরু করেন। আর সেই ক্ষেত্রে বলবো যে 38 বছর ধরে সত্যজিৎ দা এই বাম আমল সেখানে শাসন চালিয়েছে, আর তারপরে এসছে তৃণমূল। তৃণমূল কিন্তু অনেকটা পরে এসছে, সেই 2009 সালে, বা আমরা বলতে পারি অনেকটা এই সমাজের আধুনিকীকরণের ক্ষেত্রের দিক দিয়ে সেই মুহূর্তে তৃণমূল এসে কিন্তু এই উলুবেড়িয়াতে তাদের ঘাঁটি স্থাপন করতে সক্ষম হয়েছে। একেবারেই। তবে আজকের এই আলোচনা আবারও শুরু করার আগে দর্শকদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, কিছুটা যান্ত্রিক গোলযোগের কারণে আমাদেরকে বিরতিতে যেতে হয়েছে। তবে সেই ক্ষেত্রে এই মুহূর্তে আমরা আবারও আমাদের আলোচনা শুরু করব। তো সত্যজিৎ দা, যেমনটা বলছিলাম এই যে শাসন পরিবর্তনের কথা বা শাসক পরিবর্তনের কথা, এই যে নজিরবিহীন যে ইতিহাস উলুবেড়িয়ার পাতায় লেখা রয়েছে, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে এই যে 2009 সাল থেকে যে তৃণমূল তার রাজত্ব বিস্তার করতে শুরু করেছে, তো সেই ক্ষেত্রে এবার হচ্ছে দেখার পালা যে এই 2024 সালেও কি তৃণমূল তার ঘাঁটি এখানে বজায় রাখতে পারবে কি না। তো সেই ক্ষেত্রে এইবার যাদেরকে 2024-এ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, একবার সেদিকে আমরা শুরুতে নজর রেখে দিই, তারপরে আমরা বাকি আলোচনার দিকে এগিয়ে যাব। 2024-এ এবার তৃণমূল প্রার্থী হিসেবে সাজদা আহমেদকে মনোনীত করা হয়েছে, বিজেপি প্রার্থী অরুণ দয়াল চৌধুরীকে মনোনীত করা হয়েছে, এবং কংগ্রেস আজহার মল্লিককে তার প্রার্থী হিসেবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে মনোনীত করেছে। আর সেই সাথে ISF প্রার্থী মফিকুল ইসলাম, এবং যেমনটা আপনারা একটু আগে শুনলেন এই যে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, তিনি কিন্তু এক কথায় বলতে গেলে সুলতান আহমেদের স্ত্রী। তো এই সুলতান আহমেদকে ঘিরে যে ইতিহাসটি রয়েছে সেটি খানিকটা আমরা আমাদের সত্যদার কাছ থেকে শুনব। সুলতান আহমেদ একটা সময় এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ফুটবল ক্লাব, সেই ফুটবল ক্লাবের কিন্তু অন্যতম প্রধান কর্তা ছিলেন এই সুলতান আহমেদ। তো ফুটবল ময়দানে, যেটা কলকাতার বাঙালি যে প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবল খেলার কলকাতা যদি দেখি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, তারপরেই জনপ্রিয় ক্লাব মোহামেডান স্পোর্টিং, এই ক্লাবের কিন্তু অন্যতম প্রধান কর্তা ছিলেন সুলতান আহমেদ। তো স্বাভাবিকভাবে এক কথায় ফুটবলের সেন্টিমেন্ট, উল্টো দিকে তোমার হাওড়ার, আমরা জানি হাওড়ার বহু মানুষ কিন্তু এই ফুটবলের সাথে জড়িত, স্বাভাবিকভাবে এই ফুটবল, যার ফলে এছাড়া উনি কিন্তু বেশ কয়েকটি নিউজ চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন। তো স্বাভাবিকভাবে একজন জনপ্রিয় মুখ ছিলেন এই সুলতান আহমেদ, পাশাপাশি সংখ্যালঘু মুখ, তৃণমূলের সংখ্যালঘু নেতাদের মধ্যে সে সময় প্রথম সারিতে ছিলেন এই সুলতান আহমেদ। তো সেই কারণে এই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের পর যে তৃণমূলের যে হাওয়া উঠেছিল, সেইখানেই কিন্তু 2009 সালে এক কথায় বলবো বামেদের সব এক কথায় শক্ত ঘাঁটি ছিল এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। আমরা যিনি হান্নান মোল্লা, তিনি 1984 সাল থেকে একটানা জিতে আসছিলেন এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। একেবারে হান্নান মোল্লা এক কথায় বলতে গেলে 28 বছর উলুবেড়িয়াতে রাজত্ব করেছেন CPIM-এর প্রার্থী। একদমই। তো এইরকম একজন প্রতিষ্ঠিত, জনপ্রিয় বলবো, তো মানুষকে পরাজিত করা যথেষ্ট কঠিন ছিল, সেখানে সুলতান আহমেদের মতো ব্যক্তিকে সামনে এসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে কিন্তু 2009 সালে প্রথমবারের মতো জয় পায় তৃণমূল কংগ্রেস। এরপর তিনি প্রয়াত হন এবং তার স্ত্রী সাজদা আহমেদ বর্তমানে সাংসদ, এবং এবারেও তিনি প্রার্থী। আর একটা বলেই রাখি যে এই উলুবেড়িয়ায় কিন্তু মানে পশ্চিমবাংলায় যদি তৃণমূলের সেফ সিট যদি বলি আমরা, তো উলুবেড়িয়া তার মধ্যে অন্যতম।
এবারেও তাই একেবারে। তবে সত্যদা, আমরা আমাদের এবারের যে প্রার্থীরা রয়েছেন এই 2024 এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে, এই যে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ, বিজেপি প্রার্থী অরুণদয়াল পাল এবং কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক, আইএসএফ প্রার্থীও রয়েছেন, তো সেই ক্ষেত্রে আমরা যদি এদের দিক থেকে আমরা যদি কম্পারিজনটা দেখি তাহলে কার পাল্লা ভারী হতে চলেছে এই বছর? কারণ তৃণমূল অনেক বছর ধরেই এখানে তাদের ঘাঁটি কিন্তু বিস্তার করে রেখেছে, তো সেই ক্ষেত্রে কী মনে হয় এবার কি কোনো পরিবর্তন আসবে? খুব কঠিন কাজ তুমি যে এই প্রশ্নটা করলে, তার খুব মানে এই পাল্লা পরিবর্তনটা যথেষ্ট কঠিন কাজ। তার কারণ আমরা জানি এই মুহূর্তে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি এবং শাসক তৃণমূল কংগ্রেস, তো এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কিন্তু একটা বড় অংশ সংখ্যালঘু ভোট রয়েছে। তো এই উলুবেড়িয়া আসন দখল করতে গেলে সংখ্যালঘু ভোটে থাবা বসাতে হবে, যেটা কিন্তু এক কথায় বিজেপির পক্ষে অসম্ভব বললেই বলা চলে। তার কারণ তোমার আমরা জানি সুলতান আহমেদের পর সাজদা আহমেদ, তিনি কিন্তু দেখো বিজেপিকে লড়াই করতে হবে একজন প্রতিষ্ঠিত সাংসদের বিরুদ্ধে, পাশাপাশি বলবো একটা বিরাট সংখ্যালঘু ভোট রয়েছে এই উলুবেড়িয়াতে। এছাড়া তুমি জানো বামেদের যে শক্ত ঘাঁটি ছিল, তো সেই ঘাঁটিকে কিন্তু উপড়েতে তৃণমূল কংগ্রেস যথেষ্ট বেগ পেতে হয়েছিল 98 সালে তৈরির পর 2009 প্রথম পরিবর্তন। তো সেখানে বিজেপি সবে প্রধান বিরোধী দল হয়েছে, প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোট রয়েছে, তো যথেষ্ট কঠিন কাজ। উল্টো দিকে দেখো অন্যদিকে কংগ্রেসের প্রার্থী রয়েছেন, তো তিনি কিন্তু সেই রকম এক কথায় বলবো অপরিচিত মুখ, সেরকম কিন্তু তার কিন্তু প্রভাব রাজনীতিতে নেই। সুতরাং এখানে কিন্তু সাজদা আহমেদ একজন প্রতিষ্ঠিত প্রার্থী, উল্টো দিকে বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী, তিনিও কিন্তু সেভাবে আলোচিত নন। তো সেদিক দিয়ে বলবো ভাবমূর্তির দিক থেকে, পরিচিতির দিক থেকে অনেকটাই এগিয়ে সাজদা আহমেদ, এবং প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোট থাকার সুফল কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে। কারণ আমি বলেই রাখি এই উলুবেড়িয়াতে কিন্তু আনিস খানের কাণ্ড ঘটেছিল, যেটা কিন্তু গোটা বাংলা তোলপাড় হয়ে গিয়েছিল। তো স্বাভাবিকভাবেই তারপরে বামফ্রন্ট যে বামফ্রন্টের যে আন্দোলন সেটা কিন্তু কিছুটা বামফ্রন্টকে প্রতিষ্ঠিত করেছে বলবো, আলো চর্চায় নিয়ে এসছে এই আনিস খান কাণ্ডই। তো এখানে কংগ্রেস প্রার্থী তিনি কতটা সমর্থন কুড়োতে পারবেন সেটাই, কিন্তু পাল্লা অনেকটা ভারী এই সাজদা আহমেদ তৃণমূল কংগ্রেস। এক কথায় বলবো বাংলায় তৃণমূল কংগ্রেসের যে কয়েকটি সেফ সিট রয়েছে তার মধ্যে অন্যতম এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র একেবারেই। তবে যেহেতু প্রার্থীদেরকে নিয়ে আলোচনা হচ্ছেই, তো সেই ক্ষেত্রে একবার আমরা দেখে নিই যে 2019 সালের যে লোকসভা নির্বাচন সেবারও কিন্তু তৃণমূল প্রার্থী ছিলেন সাজদা আহমেদ, তো সেই ক্ষেত্রে দেখে নিই যে 2019 সালের ফলাফল কী রূপে ছিল। 2019-এ উলুবেড়িয়া লোকসভার ফলাফল হিসেবে বামফ্রন্ট প্রার্থী মাকসুদা খাতুন পেয়েছিলেন 81,314টি ভোট এবং কংগ্রেস প্রার্থী সোমা রানীশ্রী রায় 2019 সালের উলুবেড়িয়া লোকসভা ফলাফল অনুযায়ী যেমনটা এই চার্ট আপনাদের সম্মুখে রাখা হয়েছে একেবারেই, তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ জয়লাভ করেছিলেন 694,945টি ভোটে, যেখানে বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন জয় ব্যানার্জি 469,586টি ভোটে। সিপিআইএম প্রার্থী মাকসুদা খাতুন 81,314টি ভোট পেয়ে তৃতীয় স্থান গ্রহণ করেছিলেন এবং কংগ্রেস প্রার্থী সোমা রানীশ্রী রায় 27,568 ভোট পেয়ে চতুর্থ স্থান গ্রহণ করেছিলেন। আর সেই সাথে সাথে এই মুহূর্তে আলোচনা খানিকটা বিরত রাখছি, তবে এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো সেটি এই মুহূর্তে আসছে কসবা থেকে। সেখান থেকে আসছে কসবায় বিজেপি মণ্ডল সভাপতির হামলার ঘটনায় ফের ছড়ালো উত্তাপ। আনন্দপুর থানার সামনে কলকাতা দক্ষিণ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে ধর্নায় বসলেন বিজেপি নেতাকর্মীরা। এই মুহূর্তের বড় খবর আসছে কসবা থেকে, সেই চিত্র আপনাদেরকে সরাসরি দেখাবো। কসবায় বিজেপি মণ্ডল সভাপতির হামলার ঘটনায় ফের উত্তাপ আনন্দপুর থানার সামনে, এবার কলকাতা দক্ষিণ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে ধর্নায় বসেছেন বিজেপি কর্মীরা, সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাবো। এবং সেই সাথে এই মুহূর্তে গ্রাউন্ড জিরোতে রয়েছেন
আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী, আমরা তার সাথেও কথা বলে নেব। ত্রয়ন, তোমার কাছ থেকে জানতে চাইবো এই ধর্নার বিষয়ে সেখানকার মানুষজন কি বলছেন, মূলত দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে এই ধর্না কর্মসূচি, তিনি কি বলছেন? গতকাল রাত্রিরে বিজেপির এখানকার মন্ডল সভাপতি তাকে মারধরের অভিযোগ রয়েছে এবং আজকে সকাল থেকেই কিন্তু এই বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে কসবা, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই কসবা বিধানসভা অঞ্চলের আনন্দপুর এলাকা 108 নম্বর ওয়ার্ডে এই ঘটনা এবং লোকাল যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রয়েছে তার বিরুদ্ধে কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ, যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এই ঘটনার প্রতিবাদে আজকে সকাল থেকে এই আনন্দপুর থানার সামনে কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে এখনও বিক্ষোভ জারি রেখেছে এবং এখানকার বিজেপির যে প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু থানার ভেতরে রয়েছে এবং যতক্ষণ না সঠিক বা যথাযথ পদক্ষেপ পুলিশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্ণা কর্মসূচি কিন্তু চলবে। আমি একবার দেখাবো যে এখানে যে কর্মসূচি চলছে এবং বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং থানার সামনে স্লোগান শাউটিং, সেই স্লোগান শাউটিং কিন্তু তারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে চালিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা বিজেপি কর্মীদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কী দাবিতে আপনাদের এই কর্মসূচি? যারাই যাদের বিরুদ্ধে এই অভিযোগ আমরা চাইছি তাদেরকে গ্রেপ্তার করা হোক, কারণ দেশে মানে রাজ্যে তো প্রশাসন বলে কিছু আছে, সেই প্রশাসনের কাজটা কি যে অপরাধী তাকে গ্রেপ্তার করবে, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না। আর মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে একজন মহিলা সুরক্ষা থাকবে না কেন? এটাই আমরা চাই, এটাই আমাদের আবদার বা বলতে পারেন বা এটাই আমাদের একমাত্র যে দাবি নিয়ে আমরা এখানে বসেছি, এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই দাবিটাই রাখছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবিটাই আমরা রাখছি। উনি তো একজন মহিলা, অন্তত মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, কারণ যে ওনাকে ভোট দিয়েছে উনি তারও মুখ্যমন্ত্রী, যে ওনাকে ভোট দেননি উনি তারও মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী হিসাবে ওনার যে করণীয় কার্য সেইটা তো ওনার করা উচিত এবং একজন মহিলা হিসেবে সবার আগেই করা উচিত, কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার হলো না অপরাধীরা, এটা ওনার জন্য কিন্তু একটা লজ্জাজনক। যতক্ষণ আপনারা এই ধরনের কর্মসূচি চালাবেন ততক্ষণ না গ্রেপ্তার হবে, যতক্ষণ না অপরাধী গ্রেপ্তার হবে এই ধরনের কর্মসূচি আমরা চালিয়ে যাব। সুতরাং দিশা, তুমি বুঝতেই পারছো যে যতক্ষণ না অপরাধীরা বা তাদের যেটা বক্তব্য এই তৃণমূল কংগ্রেসের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যতক্ষণ না তারা এই তারা গ্রেপ্তার হচ্ছে, পুলিশ যথাযথ পদক্ষেপ নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চালাবে। কলকাতা দক্ষিণে সপ্তম দফা অর্থাৎ 1 জুন ভোট রয়েছে, তার আগে এই মুহূর্তে তার অন্তর্গত কসবা বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত। আমি দেবরাজকে বলবো আরও একবার ছবিটা দেখাতে। আনন্দপুর থানার সামনে কসবা বিধানসভার অন্তর্গত কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত সেখানে থানার সামনে কার্যত মহিলা পুরুষ বিজেপি কর্মী সমর্থক তারা বসে এখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমরা আরও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো, কতক্ষণ আপনারা এই ধর্ণা কর্মসূচি চালাবেন, আপনাদের অভিযোগ কী? এই ধর্ণা কর্মসূচি ততক্ষণ চলবে যতক্ষণ না দোষীরা তোমার এখানে কাঠগোড়ায় উঠবে বা তোমার দোষীরা ধরা পড়বে, এই ধর্ণা ততক্ষণ অবধি চলবে। বুঝতেই পারছো বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু নাছোড় এবং তাদের যেটা বক্তব্য, যতক্ষণ না অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু জারি রাখবে। দিশা, একেবারেই ত্রয়ন, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাই, মূলত কখন থেকে তারা এই ধর্ণা কর্মসূচি সাব্যস্ত করেছেন, কখন থেকে রয়েছেন তারা এখানে? দেখো, বেলা 12টা থেকে কিন্তু এই কর্মসূচি চলছে এবং এই ঘটনার খবর পেয়েই কিন্তু তড়িঘড়ি অন্যান্য সমস্ত কর্মসূচি বাতিল করে দেবশ্রী চৌধুরী এখানকার প্রার্থী তিনি চলে আসেন। আমরা আমাদের সব দর্শকদেরকে দেখিয়েছি এর আগে ছবি এবং বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী তার বক্তব্য আমরা শুনিয়েছি, যে তার যেটা বক্তব্য যে তৃণমূল কর্মীরা যেহেতু ব্যানার ফেস্টুন বিজেপির কর্মীরা লাগাচ্ছে এবং সাধারণ মানুষের সাড়া পাচ্ছে বলে তার দাবি এবং সেই কারণেই কিন্তু তৃণমূলের তরফ থেকে ভয় পেয়ে এই ধরনের ঘটনা এবং তাদের মণ্ডল সভাপতিকে মাথায় কোপ বসায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় গতকাল তিনি রক্তাক্ত অবস্থায় হয় এবং যতক্ষণ না এই ঘটনার উপযুক্ত দোষীরা শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন থাকবে। দুপুর 12টা থেকে এই কর্মসূচি তাদের শুরু হয়েছে। এই ধন্যবাদ ত্রয়ন, এই বিষয়ে তুমি আরও আপডেট রাখো, তোমার সাথে আবারও এই বিষয়ে যোগাযোগ করা হবে।
সেই ক্ষেত্রে জেলার খবরে আজ আমাদের নজরে রয়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। তো সেই ক্ষেত্রে আবারও আমরা আলোচনায় ফিরছি। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। তো সেই ক্ষেত্রে সত্যজিৎ দা, যেই বিষয়ে আমরা কথা বলছিলাম, এই যে 2019 লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আমরা যে কথা বলছিলাম, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু সেবার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। 6,94,945 ভোটে জয়লাভ করেছিলেন এই সাজদা আহমেদ, তৃণমূল প্রার্থী। আর সেইখানে বিজেপি প্রার্থী জয় ব্যানার্জি সেবার ভোট পেয়েছিলেন 4,79,586। তো সেই ক্ষেত্রে তাদের ভোটের ব্যবধানটা কিন্তু অনেকটাই, 2,15,359, একটা বড় ব্যবধান। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেই দিকে নজর রাখতে যাই, তৃণমূল কিন্তু এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে যথেষ্ট এগিয়ে রয়েছে। আর যদি আমরা বিধানসভা কেন্দ্রের দিক থেকে দেখি, সেই হিসাবে কিন্তু 7টি বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রত্যেকটি আসনেই কিন্তু জয়ী হয়েছে তৃণমূল। সেই বিষয়ে একবার তোমার কাছ থেকে বিস্তারিত জানব। গত লোকসভা নির্বাচনে আমরা যদি দেখি, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 6,94,945 ভোট। এখানে বিজেপির জয় ব্যানার্জি, অভিনেতা জয় ব্যানার্জি প্রার্থী ছিলেন, তিনি পান 4,79,586 ভোট। তারপর 2019 লোকসভা নির্বাচনের পর যদি 21 ফলাফল দেখি, 21 বিধানসভা নির্বাচনে এই 7টি এই লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, 7টি কিন্তু তৃণমূল কংগ্রেস জয় পায়। এবং এক কথায় বলো, জয়ের ব্যবধান অনেকটাই, কারণ বিজেপি যে ভোটটা পেয়েছিল সেই ভোটের থেকে সামান্য কিছু ভোট বাড়ালেও জয়ের ব্যবধান কিন্তু অনেকটাই ছিল। আমি তোমাকে বলবো, উলবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্র, এখানে তৃণমূল কংগ্রেস পায় 86,526 ভোট, বিজেপি পায় 69,400 ভোট। পাশাপাশি উলবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পায় 91,501 ভোট, বিজেপি পায় 70,498 ভোট। উলবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস পায় 1,01,880 ভোট, বিজেপি পায় 73,442 ভোট। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র, এখানে তৃণমূল কংগ্রেস পায় 1,14,804 ভোট, বিজেপি পায় 83,293 ভোট। বাগনানে আমরা জানি প্রচুর সংখ্যালঘু মানুষ রয়েছেন, এখানে তৃণমূল কংগ্রেস পায় 1,06,042 ভোট, বিজেপি পায় 75,922 ভোট। আমতায় তৃণমূল কংগ্রেস পায় 1,02,445 ভোট, বিজেপি পায় 76,240 ভোট। এবং উদয়নারায়ণপুর, এখানেও তৃণমূল কংগ্রেস পায় 1,01,510 ভোট, বিজেপি পায় 87,512 ভোট। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গত 2021 বিধানসভা নির্বাচনে টোটাল ভোট পেয়েছিল 7,04,708 ভোট, সেখানে বিজেপি পেয়েছিল 5,36,307 ভোট। অর্থাৎ বিজেপি সামান্য কিছু ভোট বাড়ালেও জয়ের ব্যবধান কিন্তু অনেকটাই। সুতরাং এবারে 2024 বিজেপিকে এই আসন ছিনিয়ে নিতে গেলে কিন্তু সংখ্যালঘু ভোটে ভাগ বসাতেই হবে, যেটা বিজেপির পক্ষে আমি বলবো এক কথায় কঠিন কাজ। তার কারণ সংখ্যালঘু মানুষে কিন্তু বিজেপিকে ভোট দেন না বললেই চলে, খুব সামান্য দিলেও সেটা খুবই সামান্য। তো স্বাভাবিকভাবেই এই আসনে কিন্তু যথেষ্ট ভালো অবস্থা রয়েছে তৃণমূল কংগ্রেস। উল্টো দিকে দেখো কংগ্রেস এবারে প্রার্থী যিনি রয়েছেন একদমই অপরিচিত মুখ, তো স্বাভাবিকভাবে তিনি কতটা ভোট টানতে পারবেন। আইএসএফও প্রার্থী দিয়েছে, তো স্বাভাবিকভাবে সংখ্যালঘু ভোট তারা যদি বড় পরিমাণে কাটতে পারেন, দেখো বেশি ভোট টানতে পারলে হেভিওয়েট প্রার্থী হলে তাহলে সম্ভব হয়, কিন্তু দুজনে কিন্তু আনকোড়া মুখ, অপরিচিত মুখ। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ভোট কাটা, সংখ্যালঘু ভোটে ভাগ বসানো, এটা যথেষ্ট কঠিন আমার মনে হয়। তো পাল্লা ভারী সাজদা আহমেদ দিকেই নিশ্চিতভাবে বলা যায়। একেবারে সত্যদা, তবে এই বিষয়টা কি ঠিক, মানে এই যে সাজদা আহমেদ, তুমি সংখ্যালঘু বলতে যাদেরকে, যে সম্প্রদায়কে মূলত বোঝাচ্ছ, আমি যদি সেভাবে সেই দিক থেকে বিবেচনা করে দেখি, সাজদা আহমেদ কিন্তু সেই একই সম্প্রদায় থেকেই কিন্তু আসছেন। তো সেই ক্ষেত্রে এটা কি সাজদা আহমেদের ক্ষেত্রে এক প্রকারের অ্যাডভান্টেজ হওয়ার সম্ভাবনা থাকছে? হ্যাঁ অবশ্যই, দেখো এই সংখ্যালঘু ভোট প্রচুর পরিমাণে রয়েছে বলেই তো বামপন্থী এক সময় হান্নান মোল্লাকে দীর্ঘদিন এই আসনে টিকিট দিয়েছে এবং সাংসদ করেছিল। তো স্বাভাবিকভাবেই এই সংখ্যালঘু হান্নান মোল্লার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও সুলতান আহমেদকে প্রার্থী করে, এবারে সাজদা আহমেদ। তো স্বাভাবিকভাবেই সংখ্যালঘু ভোট যে রয়েছে এটা গুরুত্ব দিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তটা নিয়েছে। তো স্বাভাবিকভাবেই সংখ্যালঘু মুখ হওয়ার জন্য সাজদা আহমেদ
তার বেনিফিট সুবিধা তো পাবেনই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই একেবারে। তবে সত্যদা আরেকটা বিষয় জানবো, এই যে উলুবেরিয়াতে এটা তো না হয় প্রার্থীদের কথা ছিল, তো সেই ক্ষেত্রে আমরা যদি উলুবেরিয়ার উন্নয়নের দিক থেকে যদি আমরা দেখতে যাই, তাহলে এবার উলুবেরিয়াতে কী ধরনের উন্নয়ন হওয়া উচিত, অর্থাৎ কিসের নিরিখে এবার ভোট হওয়ার সম্ভাবনা থাকছে? দেখো, উলুবেরিয়ার একটা বড় সমস্যা হচ্ছে পানীয় জল। বহু মানুষে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পানীয় জলের জোগাড় করতে হয়, তো এটা একটা বড় ইস্যু রয়েছে কিন্তু উলুবেরিয়ার, সমস্যা রয়েছে। তো মানুষের ক্ষোভও কিন্তু বারবার সামনে আসে, তো স্বাভাবিকভাবেই ওই একটা পানীয় জল বড় সমস্যা। তো যিনি সংশোধন পরিযায়ী শ্রমিক তো রয়েছে, কারণ বাংলাতে একটা বড় সমস্যা, এটা প্রত্যেকটি জেলায় রয়েছে, প্রত্যেকটি সংসদীয় কেন্দ্র রয়েছে, প্রত্যেক বিধানসভা কেন্দ্র রয়েছে। তো স্বাভাবিকভাবেই এই পরিযায়ী শ্রমিক তো একজন সাংসদের পক্ষে মেটানো সম্ভব নয়, এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কর্মসংস্থান তৈরি করতে পারলেই তবে পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমবে। তো পানীয় জল কিন্তু একটা বড় সমস্যা এই উলুবেরিয়াতে, যে কোনো দল যেই ক্ষমতায় আসুক এর কিন্তু একটা সমাধান করা উচিত। মানুষ কিন্তু ভুক্তভোগী এই পানীয় জলের জন্য উলুবেরিয়ায় একেবারেই। তবে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তো যেমনটা এই মুহূর্তে সত্যদার সাথে কথা বলে আমরা বুঝতে পারছি যে উলুবেরিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু এখনও এক কথায় বলতে গেলে পাল্লাটা আলোচনার দিক থেকেও কিন্তু তৃণমূলেরই ভারী হয়ে রয়েছে। আর এবার 2024-এর ক্ষেত্রেও কিন্তু এখনও সাজদা আহমেদের ওপরেই ভরসা করে রয়েছে শাসক দল তৃণমূল। তো সেই ক্ষেত্রে দেখা যাক এই 20 তারিখ অর্থাৎ মে মাসের 20 তারিখ পঞ্চম পর্যায়ের ভোট গ্রহণের পর যখন সেই ফলাফল প্রকাশ্যে আসবে অর্থাৎ জুন মাসের 4 তারিখে, তো তখন দেখা যাক এই উলুবেরিয়ার লোকসভা কেন্দ্রের সিংহাসন কার দখলে যায়। ঘাসফুল কি তার ঘাঁটি গেড়ে রাখতে পারবে, নাকি এখানে অন্য কোনো শাসন চলে আসবে, সেটাই এখন দেখার বিষয়। দেখতে থাকুন ট্রাইব টিভি।